যশোরে গত 24 ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা গেছেন 12 জন। এদের মধ্যে 3 জন করোনায় এবং অপর 9 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামান। তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে 149 জন, এর মধ্যে রেড জোনে 99 জন ও ইয়েলো জোনে 50 জন। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন। সাধারণ মানুষের সচেতনতা এবং ব্যাপারোয়া চলাফেরার কারণে সংক্রমণ ঊর্ধ্বগতি হ্রাস হয়নি। স্বাস্থ্যবিধি স্বাস্থ্য বিভাগ তথ্যমতে গত 24 ঘন্টায় 688 জনের নমুনা পরীক্ষা করে 281 জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার প্রায় 41%। আজ মারা গেছেন 12 জন। আজকে আমাদের হাসপাতালে একজনে ভর্তি আছে, 99 জন রোগী এবং ইয়েলো জোনে 49 জন, মোট 149 জন। রেড জোনে 3 জন মারা গেছে, ইয়েলো জোনে 9 জন মারা গেছে। রোগের চাপ কেমন স্যার? রোগীর চাপ আজকে কিছুটা কম, কারণ গতকালকে আমাদের 159 জন ছিল টোটাল রেড এবং ইয়েলো জোন, মানে করোনা এবং করোনা উপসর্গ নিয়ে। আজকে হচ্ছে 149 জন।